আজকে আমরা দুটি অজগরের মোটামুটি বাচ্চা বলা যায় মধ্যম বয়সী দুটি অজগরকে আমরা এই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করলাম। দীর্ঘ ছয় মাসে আমরা বন্য প্রাণী শুধু আমরা বেশ সফলতা অর্জন করতে পেরেছি, জনসাধারণকে সচেতন করার জন্য করতে পেরেছি এটা। আটটি ছোট বড় এবং বিরল প্রজাতির আটটি অজগর সাপ, চারটি ময়না পাখি, দুইটি বানর, অসুস্থ বানরকে সুস্থ করে আমরা জঙ্গল অবমুক্ত করতে পেরেছি, একটি হরিণকে সুস্থ করে আমরা জঙ্গলে অবমুক্ত করতে পেরেছি, এবং কিছুদিন আগে রেড লিস্টেড স্লো লরিস যেটা লজ্জাবতী বানর সেটাকে আমরা এই জাতীয় উদ্যানে এই বিশাল গহীন অরণ্যে অবমুক্ত করতে পেরেছি ইনশাল্লাহ। আমরা বন এবং বন্য প্রাণী রক্ষায় সদা সচেষ্ট এবং সর্বদা জাগ্রত, আমরা সকলের সহায়তা কামনা করছি।